প্রিয় দর্শক, কাদেরী কেবরিয়া, তাকে আমরা জানি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে, কিন্তু দেশমাতার প্রশ্ন যখন সামনে এসেছিল তখনও তিনি পিছু হটেননি। আপনারা কম বেশি সবাই জানেন তিনি আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন সম্মানিত শিল্পীও। আজ তাকে আমরা পেয়েছি, তার কাছ থেকে যদি সেই সময়ের কিছু কথা আর কিছু গান যদি না শুনি বা একটি দুটো গান না শুনি, আমার মনে হয় পুরো আয়োজনটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই তার কাছে চলে যাচ্ছি সেই সময়কার, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু স্মৃতিতে। তখন বয়স ছিল কত? 20-এর মতন হবে, মানে 20-ও হবে না, তখন 18-19 বছর বয়স। আচ্ছা, সেই আপনাদের এক এক দল তরুণ তরুণী মিলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলাম, হ্যাঁ, এবং ট্রাকে করে পুরো বাংলাদেশ, না ট্রাকে নয়, আমরা ট্রাকে ছিলাম না, আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। আচ্ছা, আর শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, শ্রদ্ধেয় আমাদের বড় ভাই, জি, তারপরে রথীন্দ্রনাথ রায়, সর্দার আলাউদ্দিন, রূপা খান, মালা খান, তারপরে নমিতা ঘোষ, সবাই, কল্যাণী ঘোষ, জি, উমা, সবাই মিলে আমরা ওখানে ছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তো সেই সময় তো অনেকগুলো গানই আমাদের কাছে এখনো একটা কালের সাক্ষী। আপনার কণ্ঠেও বেশ কিছু গান তখন আমরা পেয়েছিলাম যার ইতিহাস বলে। হ্যাঁ, তখন আমি আমার আমার কণ্ঠে প্রচারিত দুটি গান ছিল, একটি হচ্ছে নাই নাই ভয়, আর একটি হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। আহা, এই গান শুনলে আসলে আজও মনে হয় যে দেশমাতৃকার প্রশ্নে আমাদের প্রতিটি বাঙালির মাথা যেন সত্যি সত্যি নত হয়ে যায়। আপনি আমরা চিন্তা করি না কেন, যদি দেশ স্বাধীন না হতো, জি, আমরা যারা যুদ্ধে এবং গিয়েছিলাম যারা, আমরা কি ফিরে আসতে পারতাম? আজকে কাদেরী কিবরিয়া বাংলাদেশ বিটিভিতে সরাসরি গান গাইতে পারতাম কি? কখনোই নয়। আসলে সেই সময়ের কথা যদি বলতে যাই বা শুনতে যাই, তবে যেন সেই 45 বছরই লাগবে, কিন্তু তার আর সময় কই। আমরা সেই সময়েরই কোন গানটি আজ শুনব? ও আমার দেশের মাটি আমি শোনাই। আচ্ছা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, মাথা
পরে হেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিবে, তুমি শীতল জলে জুড়াইলে মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার সকল সহা, তবু জানি তোমায় দিয়ে ছিমা আমার জন গেল পৃথাকাজে, আমি কাটা দুদিন ঘরের মাঝে গেল পৃথাকাজে, একটা সময় ছিল যখন শুধুমাত্র রবীন্দ্রনাথের গানে নয়, আপনাকেই মনে হয় খুব প্রথম দিকে দেখেছি খুব পুরনো দিনের গান একদম সাধারণ শ্রোতাদের মাঝে আরো একবার তুলে ধরতে এবং